দিল্লিতে কেন্দ্র, রাজ্য এবং এনএলএফটি ও এটিটিএফ এর মধ্যে ত্রিপাক্ষিক শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়। চুক্তির পর রবিবার প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে মিলিত হন এটিটিএফ এবং এনএলএফটি সংগঠনের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে এনএলএফটির সাধারণ সম্পাদক উপেন্দ্র রিয়াং জানান, তাদের সংগ্রাম ছিল মূলত তিপ্রাসার লোকদের জন্য, আর তিপ্রাসাদের উন্নয়নের জন্য বর্তমান সরকার তাদের আহ্বান জানান। এই ক্ষেত্রে বর্তমান সরকার বিশ্বাসযোগ্য পরিস্থিতি তৈরি করে। তিনি আরও জানান, 2019 সালে সুধীর দেববর্মার গোষ্ঠীর সাথে একটি চুক্তি হয়। সেটি ছিল 100 কোটি টাকার মতো একটি প্যাকেজ, কিন্তু এই শান্তি চুক্তি সম্পূর্ণ পৃথক। এখানে ভূমির অধিকার, সার্বিক উন্নয়ন, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা এবং ইতিহাসের উল্লেখ রয়েছে। সবগুলি প্রাতিষ্ঠানিকভাবে সম্পূর্ণ হবে বলেই জানান তিনি। উপেন্দ্র রিয়াং আরও জানান, এই চুক্তি কোনো ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের জন্য নয়। 2016 একটা স্প্লিন্টার গ্রুপ এসেছে, 2019 সুবীর দেববর্মা গ্রুপ এসডি গ্রুপ। এখন ডিফারেন্সটা হয়েছে, পার্থক্যটা কোন জায়গায় আমি বলি, তাদেরটা ছিল একটা ডেভেলপমেন্টের জন্য একটা প্যাকেজ, মেবি ইট ওয়াজ 100 crore সামথিং। আর আমাদেরটার সাথে যে পার্থক্যটা সেটা হচ্ছে, আমাদের চার্টার অফ ডিমান্ড আলাদাভাবে আছে, পলিটিক্যাল ডিমান্ড দ্যাট ইনক্লুডস ল্যান্ড রাইটস, ঠিক আছে, উন্নয়ন, কিছু ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, সবগুলোই আছে, ইনক্লুডিং সাম ডেভেলপমেন্ট প্রজেক্টস ফর দি এন্টায়ার স্টেট। এবং সেটা আছে প্রাতিষ্ঠানিকভাবে হবে, এটা কোনো ইন্ডিভিজুয়ালের জন্য হবে না, কোনো ব্যক্তির জন্য হবে না, কোনো একটা গোষ্ঠীর জন্য হবে না, এটা প্রাতিষ্ঠানিক হবে, যেখানে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। ফর এক্সাম্পল আই টেল ইউ, ইফ উই ক্যান হ্যাভ আইআইটি ইন ত্রিপুরা, কারা পড়বে এখানে? আমাদের ত্রিপুরার জনগণের ছেলেমেয়েরা পড়বে। এখানে যদি আমরা একটা ইউনিভার্সিটি করতে পারি, সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি, ওখানে সবাই পড়াশোনা করবে, এইরকম আর কিছু প্রাতিষ্ঠানিক দাবি আছে। একটা এইমস যদি হয় ত্রিপুরা রাজ্যে, এটা তো শুধু ত্রিপ্রাসাদের জন্য না, সবার জন্য হবে, এইরকম কিছু প্রাতিষ্ঠানিক ডিমান্ড আছে। এদিনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, এনএলএফটি সভাপতি বিশ্বমোহন দেববর্মা, এনএলএফটি পরিমল গ্রুপের পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে এই ত্রিপাক্ষিক শান্তি চুক্তির জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও অন্যান্যদের ধন্যবাদ জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।